প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে, সবাই খুব শুভ সকাল। আমি সবাই ভালো আছি, ঠিক আছে। তোমাদের অনুভূতি সবাই কি আসছে? আশা করি তোমরা সবাই জয়মুখী হয়ে যাচ্ছ। সবাই বই এবং খাতা সামনে রাখো, কারণ বই যদি সামনে না রাখে তাহলে আমি তোমাকে পড়াচ্ছি সেটা তোমরা সহজে বুঝতে পারবে না, ঠিক আছে। আবার ক্লাসের খাতা না রাখো, গুরুত্বপূর্ণ তথ্য তোমরা নোট করতে পারবে না। এটুকু সবসময় তোমাকে বলে থাকি, বই খাতা দেখি সাথে করে রাখো, ঠিক আছে। আজকে আমাদের পাঠ্য বইটার নাম হচ্ছে পৌরাণিক নাগরিকতা, আর আমি তোমাদেরকে পৌরাণিক নাগরিকতার অধ্যায় তোমাদের আজকে আমি পড়াবো। ম্যাডাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুনতেই জানিয়েছি, কিন্তু দেরি করে আসে তো আবার জানাচ্ছি। আজকে তুমি কি বললাম যে আমাদের পাশে শিশু হচ্ছে পৌরাণিক নাগরিকতা, তাই না? বই না ঠিক পরিণতি নাগরিকতা অধ্যায়ে কি কি আছে আজকে আমি তোমাদের সেই বিষয়ে আলোচনা করবো। পরিণতি ও নাগরিকতা আজকে অধ্যায় হচ্ছে পরিণতি ও নাগরিকতা। ঠিক আছে, পরিণতি ও নাগরিকতা এই অধ্যায়ে আমাদের কিছু শেখার ফল রয়েছে। এই অধ্যায়ে আমাদের কিছু শেখার ফল রয়েছে, আমি সেই শেখার তোমাকে বলে দেওয়া হচ্ছে, তোমরা লিখে নাও, ঠিক আছে। সবাইকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। শেখার ফল হচ্ছে এক যে পরে কেউ নাগরিকতা বিষয়ে সম্পর্কে আমাদের ধারণা পাওয়া, ঠিক আছে। পরবর্তী ও নাগরিকতা পরবর্তী আমি একটু সংক্ষেপে লিখি, তাহলে জন্য নাগরিকতা ধারণ করা, ঠিক আছে। মানে তাহলে পরবর্তী ও নাগরিকতা সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। পরবর্তী পাঠ্যক্রমে ঠিক আছে, পরবর্তী কেমন পাঠ পরবর্তী পাঠে পাঠে প্রয়োজনীয়তা, রাষ্ট্র এবং সরকার সম্পর্কে আমরা ধারণা পাবো। আমাদের আমরা আমরা যে বাস করি, আমাদের জন্মদিন পরিবার, তারপর আমরা সমাজ বসবাস করি, তারপর আমরা রাষ্ট্র আমরা রাখি, তারপর হচ্ছে সরকার, যিনি আমাদের পরিচালনা করেন তিনি হচ্ছে সরকার। দেশকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছে সরকার, ঠিক আছে। তাহলে এই সম্পর্ক আমরা জানতে পারবো কি পরিবার কি কি, পরিবার সমাজ রাষ্ট্র ও সরকার, ঠিক আছে, সরকার সম্পর্কে জানতে পারো, সম্পর্কে জানতে পারো। এই যে রাষ্ট্র, এই রাষ্ট্র, ঠিক আছে, এই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা করতে হবে। রাষ্ট্র কি উৎপত্তি হয়েছে সেই সম্পর্কেও এই পাঠ্য রয়েছে। রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের ঠিক আছে, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে জানতে পারবো। পাঁচ হচ্ছে পরিবার সমাজ রাষ্ট্র সম্পর্কে, পরিবার সমাজ আসলে
সমাজ, পরিবার, সমাজ সম্পর্কে বর্ণনা করতে পারে, ঠিক আছে? সম্পর্কে বর্ণনা বর্ণনা করতে পারে না, ঠিক আছে? শিক্ষক কতক্ষণ আশা করি সবাই দেখতে পেয়েছে, ঠিক আছে? এছাড়া আমাদের এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, এই অধ্যায়গুলো আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো। প্রথমে রয়েছে পরিবেশ ও নাগরিকতা। পরিবেশ ও নাগরিকতাকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কি বলা হয়? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, ঠিক আছে? এটা মনে রাখতে কারণ হবে প্রতিটি বছরে খেয়াল, এটা তোমার পাঠ্য বইয়ে আন্দোলন করে লিখে রাখো, কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয়ে পরবর্তীতে আলোচনা করা হয়। নাগরিকতা নাগরিকদের নাগরিকদের যাবতীয় নাগরিকতা আমরা, ঠিক আছে? আমরা সবাই নাগরিক, এই আমাদের সম্পর্কে যাবতীয় বিষয় পরবর্তীতে কি করা হয়? আলোচনা করা হয়, ঠিক আছে? আমি নাগরিকদেরকে নিয়ে আসলে করে নেব। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের পরিণতি সম্পর্কে খুবই ভালো রাষ্ট্র নাগরিক, তাহলে আমার রাষ্ট্রের যে রাষ্ট্রের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, রাষ্ট্রের যে কিছু নির্দিষ্ট সুনির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে, সবকিছু সম্পর্কে আমার যদি বর্তমান ধারণা না থাকে তখনই সুনাগরিক করতে পারবো। আর একটু নাগরিক যদি সুনাগরিক করতে পারবো তখন একটু রাষ্ট্র কিন্তু অর্থনীতিতে পিছিয়ে যাবে, ঠিক আছে? আমি আমি সুনাগরিক হতে পারলে কিন্তু আমি রাষ্ট্রে আমার অবশ্যই ওই বিষয়টা সম্পর্কে আমার একটা ভালো ধারণা থাকতে হবে,
কিন্তু ওই আত্ম বিষয়টা সম্পর্কে স্থাপনা না থেকে প্রথমত আমি বিদ্যাকে তারপর আমি সৃজন করবো, ঠিক আছে? সৃজন করার অর্থ হচ্ছে যে কিছু নতুনত্ব আনার পাশাপাশি ওই পাঠ্যসূচির সাথে প্রাণকে মানে বর্তমানে উঠেছে তোমার বর্তমানের সাথে নিজে তোমার চলমান জীবনযাত্রার সাথে পাঠ্যসূচিতে যা করেছো তার একটা মিল এবং অমিল তৈরি করা, ঠিক আছে? সে মিল অমিলটা তৈরি করতে হয় অবশ্যই সে সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকতে হবে। আমি ধরো এই মাত্রাটা তৈরি করতে চাই, তাহলে সেই মাত্রাটা কিভাবে তৈরি করবো? এটি জানার জন্য আমার আসলে অনেক কিছু করতে হবে, করতে হবে না না করতে ব্যাপার না করতে অনেক কিছু তৈরি করতে পারো। এই জন্য আমাকে অবশ্যই অবশ্যই পড়াশুনো আত্মচর্চার নাগরিকদের নিয়ে আলোচনা।
মানুষকে মর্যাদাকে কি বলা হয়? মানুষকে মর্যাদাকে বলা হয় নাগরিকতা, সেটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে রাজনৈতিক অধিকার ভোগের সুযোগ থাকে না তাদের, প্রবাসীদের এবং বিদেশিদের। খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্রথম দিক, কারণ গ্রামগুলো দেশকে অবশ্যই যাওয়ার প্রবৃত্তিটা আসবে, ঠিক আছে? এবার আসো, আমরা তো কোন সম্পর্কে এখন ভালোভাবে জানতে পেরেছি, এবার আসো পরিবার। পরিবার কিভাবে তৈরি হয়? পরিবারের শ্রেণী বিভাগ, ঠিক আছে? সবার স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী একত্রে বসবাস করাকে পরিবার, স্বামী স্ত্রী একত্রে বসবাস করাকে বৈধ সম্পর্ক, ঠিক আছে? সমাজ করতে সীমিত প্রাপ্তি একসাথে বসবাস করাকে পরিবার বলে। অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে একটা পুরুষ ও মহিলা বা মহিলা তাদের সন্তান পিতামাতা পরিচয় দিয়ে যে সংগঠন গড়ে উঠে তাকে পরিবার বলে। পরিবার কিন্তু একটা সংগঠন, ঠিক আছে? পরিবার কিন্তু একটা সংগঠন, সেটা দেখে রাখবো তারা প্রতিটি প্রশ্ন কিভাবে আসতে পারবে। পরিবার কিন্তু একটা সংগঠন, আমি বরং না দেখলো তোমরা নিজেকে থাকার মত করে, ঠিক আছে? তাহলে পরিবার কিন্তু আবার অর্থ করে যাচ্ছে, পরিবার পরিবার বহু পরিবার বহু পরিবার এভাবে অনেক ছাত্রের পরিবার রয়েছে। আমরা সবাই কোথায় বাস করি? জন্মগ্রহণ কোথায় বাস করি? পরিবারে বাস করি, ঠিক আছে? আমাদের জন্মগ্রহণ হয় একটা পরিবারের মাধ্যমে, ঠিক আছে? কিন্তু সব পরিবারের প্রকৃতি ও কাঠামো একরকম নয়, সব পরিবার কিন্তু সব পরিবারের কাঠামো কিন্তু একরকম নয়, সব পরিবারের গঠন কাঠামো একরকম নয়। তো এটি কি তুমি বুঝতে পেরেছ? কতগুলো নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণীবিভাগ করা হয়, অনেকগুলো নীতি অনুসরণ করে, অনেকগুলো পরিবারের নীতির মাধ্যমে সেগুলো আলাদা একটা বৈশিষ্ট্যটুকু নেয়। যেমন ধরো বংশ বর্ণনা নিবন্ধ, পারিবারিক কাঠামো, বৈবাহিক সূত্র, এই তিনটা হচ্ছে কি? শ্রেণী বিভাগ, পরিবারের শ্রেণী বিভাগ, নীতির ভিত্তিতে শ্রেণী বিভাগ, ঠিক আছে? কয়টি শ্রেণী বিভাগ? একটা হচ্ছে বংশ বর্ণনা, পারিবারিক কাঠামো, বৈবাহিক সূত্র, ঠিক আছে? আমি একটু বলে লিখে দিই, তাহলে তাহলে শিখন প্রবন্ধটুকু পাশে দিয়ে দিই। এটা হচ্ছে শ্রেণী বিভাগ, বংশ বর্ণনা শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ আমি সংক্ষেপে লিখে দিই, বংশ বর্ণনা দুই হচ্ছে পারিবারিক কাঠামো, আধুনিক ভাবে আমাদের
যে মা বাবা সন্তান চাচা দাদা সবাই মিলে যে পরিবারে বসবাস করে সেটা হচ্ছে যৌথ পরিবার। এখন বর্তমানে আপনি খালি যৌথ পরিবারের সংখ্যা অনেক কম, ঠিক আছে? আমরা অনেক পরিবারে দেখো মা বাবা দাদারা অনেক সময় দাদা মা বাবা তো নিয়ে একসাথে থাকছে, দাদা যদি পুকুরা এক জায়গা থাকছে, চাচারা এক জায়গা, কয়েকটা চাচা একসাথে, কিন্তু এত পরিবার তো অনেক বিরল ছিল, যৌথ পরিবারের সংখ্যা খুব বেশি ছিল। আর যৌথ পরিবারের আলাদা ছিল, সবাই মিলে একসাথে খাওয়া করলে খাওয়া, একসাথে গল্প করা, আনন্দ উল্লাস করা। কিন্তু দেখো আমাদের করে যৌথ পরিবারে কিন্তু আত্মীয় আসে, সেক্ষেত্রে তোমাদের কেমন বোধ হয়? তোমাদের সেক্ষেত্রে যদি অনুভূতি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে যৌথ পরিবারের আনন্দটি কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। আমরা এখন যেটা এক মুহূর্তে উপভোগ করি সেটা কিন্তু যৌথ পরিবার প্রতিনিয়ত সে আনন্দ উপভোগটা করতে পারছে, কিন্তু বর্তমানে আপনি যেটা আপনাকে বলছি এক এক পরিবারের সংখ্যাটাই বেশি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা বংশগত নেতৃত্ব কি পেলাম? ছোট পরিবারকে কি বলা হয়? বয়স্কদেরকে কি বলা হয়? যৌথ পরিবার বলা হয়। আমি একটু খুব দ্রুত বলছি কারণ সময় শেষ হয়ে আসছে, এ কারণে যাচ্ছে আমরা আলোচ্য বিষয়গুলো সম্পূর্ণ করতে। তারপর হচ্ছে বৈবাহিক সূত্রে, বৈবাহিক সূত্রের ভিত্তিতে তিন ধরনের পরিবার লক্ষ্য করা যায়। একপত্নী বহুপতি এবং বহুপতি পরিবার, ঠিক আছে? একপত্নী এবং বহুপত্নী এবং বহুপতি পরিবার। একপত্নী পরিবারে একজন স্বামী একজন স্ত্রী থাকে, আর বহুপত্নী পরিবারে একজন স্বামী বহু স্ত্রী থাকে, একের অধিক স্ত্রী থাকে। আর বহুপতি পরিবার হচ্ছে একজন স্ত্রী এবং একজন স্বামী থাকে, ঠিক আছে? আমাদের সমাজে এটা মেনে চলে, আমাদের সমাজে সাধারণত একপত্নী পরিবারই বেশি আমরা লক্ষ্য করি, ঠিক আছে? এখানে পরিবারের শ্রেণী বিভাগ তারপর আরেকটু বলছি, শুরুতে একটু আলোচনা করি। আমি ঠিক আছে, তাহলে পরিবার আমার শুরুতে জন্ম নিয়ে পরিবার আমি যদি আমাকে যদি সময় দেখতে পারি তাহলে সচেতন হতে হবে আমার পরিবার থেকে। আমি যখন পরিবার নির্দিষ্ট কিছু নিয়ম শৃঙ্খলার সাথে নিজেকে যদি গড়ে তুলি, সেই ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য তৈরি করি, তাহলে অবশ্যই আমি সমাজে আমার অবদান রাখতে পারবো, ঠিক আছে? তারপরে আসছে সমাজ। তখন সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যখন আমি আমার কিছু ভালো কাজ করবো, নেতৃত্ব দেওয়া শুরু করবো, যখন নেতৃত্বের গুণাগুণগুলো আমার মধ্যে চলে আসবে, সুগুণাগুণগুলো চলে আসবে, তখন পরবর্তীতে সেটা রাষ্ট্রে আমি সেই ভূমিকাটা রাখতে পারবো, ঠিক আছে? সেই অর্থনীতি থেকে তখন রাষ্ট্র আমার অবদান থাকবে, অবশ্যই আমাদের রাষ্ট্র তখন এগিয়ে যাবে। তাহলে সুমিত্র আমি তোমাকে বলেছি যে পুরোনো পাঠের প্রয়োজনীয়তা আমাদের আছে কিনা, এক্ষেত্রে তোমাদের কি মনে হয়? তাহলে সুনাগরিকের দায়িত্ব কতটুকু সম্পর্কে জানতে পারবো? তখন জানতে পারবো, ঠিক আছে? এবার আসি পরিবারে কিছু কার্যক্রম রয়েছে, আমি খুব সংক্ষেপে যেহেতু আমরা জানি এই জন্য আমি একটু দ্রুত তোমাকে বলে যাবো, তাহলে আমার সমাজে চলে আসবে, তাহলে তুমি জানাবে। আলোচনা করেছি এবার হচ্ছে কার্যক্রম, কার্যক্রম এক নম্বর হচ্ছে জরুরি কাজ, দুই নম্বর হচ্ছে শিক্ষামূলক কাজ, তিন নম্বর হচ্ছে অর্থনৈতিক, চার নম্বর রাজনৈতিক, পাঁচ নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক, এবং ছয় নম্বর হচ্ছে বিনোদনমূলক। তুমি শুধু পয়েন্টগুলো লিখে রাখো, পরবর্তীতে সেটা তুমি বর্ণনা করতে পারো, পয়েন্টগুলো বর্ণনা করতে হবে সুবিধা হবে, বই এবং গাইড সংগ্রহ করে বর্ণনাটা দিতে পারবে। এক নম্বর হচ্ছে কি জরুরি কাজ, ঠিক আছে? দুই নম্বর হচ্ছে শিক্ষামূলক কাজ, তিন নম্বর হচ্ছে অর্থনৈতিক কাজ, চার নম্বর হচ্ছে রাজনৈতিক কাজ, পাঁচ নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক কাজ, এবং ছয় নম্বর হচ্ছে বিনোদনমূলক কাজ। তাহলে আশা করি তুমি ছয়টা পয়েন্ট দিতে পেরেছো। এই ছয়টা পয়েন্ট হচ্ছে পরিবারের কার্যক্রম, ঠিক আছে? এবার আসে সমাজ। সমাজ বলতে সেই সংগঠিত জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়, অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হয়ে বসবাস করে তখনই কিন্তু সমাজ
গঠিত হয়। ঠিক আছে, সমাজের এই ধারণাকে বিশ্লেষণ করলে এই প্রধান দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক হচ্ছে বহু লোকের সংঘবদ্ধ বসবাস, আবার ওই সংঘবদ্ধতার পিছনে থাকে সাধারণ উদ্দেশ্য। ঠিক আছে, একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু যখন আমরা একটা ভালো আমরা সবসময় করতে পারি, একটা ভালো পরিবেশের সাথে বসবাস করি, তাহলে আমি ভালো কিছু শিখতে পারবো। ঠিক আছে, মানে সংঘবদ্ধতা বলি সংঘর্ষে কি অনেক সময় বাবা মারা বলে কোনো খারাপ বন্ধুদের সাথে মিশো না বা খারাপ কাজ করো না, কারণ বড়দের চোখে দেখা যায় যে উনি একটা ছেলে খারাপ কাজ করছে বলে পরামর্শ দিয়ে থাকতে লোক থেকে মিশবে না। এই উদ্দেশ্য একটা উদ্দেশ্য আছে যাতে তুমি ভালো কিছু শিখো। ঠিক আছে, এই কারণে তাহলে আমাদের সমাজের প্রথমত আমরা সম্ভবত নিয়ে বসবাস করার জন্য সমাজটা তৈরি হচ্ছে, তারপর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সমাজে বসবাস করার জন্য কিছু উদ্দেশ্য রয়েছে। ঠিক আছে, তাহলে তাকে দিন কবর করা যায় সমাজ গঠনের দিক থেকে দুজন লক্ষ্য করা যায়। মাধ্যমিক বিষয়
বিজ্ঞান বলা হয় কেন? বিজ্ঞান বলা হয় কেন? ঠিক আছে, আশা করি আমরা আলোচনা থেকে খুঁজে পাবে। তার কারণ যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আর এসটা কিন্তু নিশ্চয়ই লিখে রেখেছে। ঠিক আছে, ধন্যবাদ। এই পর্যায়ে ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই বসে থাকবে। আসসালামু আলাইকুম।